করোনা সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। এ খবর জানাতে বিভিন্ন হাসপাতালে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে, সেখানে আছেন মইদুল ইসলাম। মইদুল, হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় আপনি কেমন দেখছেন? হ্যাঁ, কথা আমরা কিছুক্ষণ আগেও রাজধানীর হলি ফ্যামিলি হসপিটাল ছিলাম, তো সেখানে দেখেছি যে ঠান্ডাজনিত সমস্যার কারণে আসলে অনেক মানুষ আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন, বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা সেই হসপিটালে আমরা ভর্তি হতে দেখেছি। এবং সেখানে ট্রিটমেন্ট নিয়ে, প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিয়ে অনেকে চলে যাচ্ছে। অনেকের অবস্থা যাদের অবস্থা খারাপ তারা আসলে হসপিটালে ভর্তি করা হচ্ছে। তো বলা যাচ্ছে যে শীতের কারণে আসলে এই যে ঠান্ডাজনিত সংক্রমণ সেগুলো আসলে বেড়েই চলছে। এবং হলি ফ্যামিলি থেকে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মহাকালী DNCC ডেডিকেটেড কোভিড হসপিটালে। তো এখানেও আসলে আমরা সেই করোনা সংক্রমণ বা সেখানকার রোগীর অবস্থা দেখার জন্য এখানে এসেছি। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গত সপ্তাহে এই হসপিটালে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 2 জন মাত্র, কিন্তু এই সপ্তাহে এখন পর্যন্ত 7 জন ভর্তি আছে। এবং অনেকেই আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে বা অনেকে টেস্ট করতেও আসছে এখানে করোনার সন্দেহের কারণে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট JN1, সেটার সংক্রমণ কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। অলরেডি IEDCR আমাদেরকে বলেছে যে এখন পর্যন্ত 5 থেকে 6 জনের শরীরে শনাক্ত হয়েছে JN1 করোনার যে নতুন সংক্রমণ, এবং পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হসপিটালে যে হার যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের হার সেক্ষেত্রে অনেক বেশি, এবং সেটার প্রবণতা কিন্তু অনেক বেশি, এবং এই যে নতুন যে ভ্যারিয়েন্ট সেটার ছড়িয়ে পড়ার প্রবণতাও অনেক বেশি থাকে। তাই মানুষকে আসলে এই মুহূর্তে আসলে বেশি করে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। কথা এখন যাব ঢাকার বাইরে কুড়িগ্রামে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান। হাসিব, কুড়িগ্রামের হাসপাতালগুলোতে শীতজনিত রোগীদের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? খবরের যেভাবে বর্ণনা দিচ্ছিলেন, কুড়িগ্রামে কিন্তু গত 2 সপ্তাহ ধরে এই অবস্থা চলছে। আজকে সকালেও তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে, এটি 250 সজ্জার হাসপাতাল। এখানে শিশু এবং ডায়রিয়া বিভাগ, ডায়রিয়াতে কিন্তু 12টি আসন আছে, তার বিপরীতে রোগী আছে প্রায় 44 জন। আর শিশু বিভাগে 44টা আসনের বিপক্ষে আছে কিন্তু প্রায় 80 জন রোগী। এছাড়াও রোগীরা অপেক্ষমান আছে ভর্তি হওয়ার জন্যে। এই যুগুথুবুল শীতে কিন্তু বয়স্করাও বেশ আক্রান্ত হচ্ছে। আমার কুড়িগ্রাম সদর হাসপাতালে আবাসিক চিকিৎসকের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে 250 সজ্জা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 375 জন। এই অবস্থা কুড়িগ্রামের 9টি উপজেলাতেও যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানেও কিন্তু রোগীতে ভরপুর। আর এই বয়স্ক এবং শিশুরা বিশেষ করে রাতে করে কিন্তু কুড়িগ্রামে ব্যাপক ঠান্ডা পড়ে। এই বিকেল থেকে রাত অবাধি কুয়াশা এবং শীতল হাওয়ায় এই বয়স্ক এবং শিশুরা কিন্তু মারাত্মক সব রোগে, স্বাস্থ্যজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তা এই অবস্থা যদি চলতে থাকে তা শিশু এবং বয়স্কদের অবস্থা কিন্তু আরও কাহিল হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল কথা কুড়িগ্রাম থেকে। সর্বশেষ